আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে। তো প্রতিনিয়তভাবে আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়া খবর নিয়ে আসলাম। তো আজকের আবহাওয়া খবরে থাকছে যে একটি নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। এখন সেটি কোন জায়গায় অবস্থান করছে এবং বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলে কোন কোন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কোন কোন জেলাতে ধমকা হওয়া বয়ে যেতে পারে, আমি কী জানো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে, তো সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করা হবে। তো আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি যে একটি লঘুচাপ তৈরি হতে পারে, তো সেটি এখন বর্তমানে সৃষ্টি হয়ে গেছে একটি সাধারণ লঘুচাপের আকারে। তো সেটি কিছুটা শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে ভারতে উড়িষ্যা এবং অন্ধ্র উপদেশের দিকে চলে যাবে। তো এর কারণে অন্ধ্র উপদেশ এবং উড়িষ্যাতে অনেক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়া খবরটি জানা গেছে, তো বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়া খবরটি জানা গেছে দেশের 8 বিভাগে অস্থায়ীভাবে ধমকা হওয়া হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে ধমকা হওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, খুলনা, বরিশাল দেশের এই 3 বিভাগে অস্থায়ীভাবে ধমকা হওয়া এবং হালকা থেকে ঝিরিপোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে কলকাতা 224 পরগনা পড়েছে বাঁকুড়া, মেদিনীপুর এইসব অঞ্চলে আজ দুপুর বা বিকেলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও আমাদের খুলনা, যশোর, পরে রয়েছে সাতক্ষীরা, পরে রয়েছে পটুয়াখালী এবং রয়েছে পিরিজপুর, পরে বরিশাল, এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি এবং ধমকা হাওয়া বয়ে যেতে পারে এবং ঝিরিপোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সাতক্ষীরা, খুলনা, পিরিজপুর, পরে বরিশাল, পরে রয়েছে মতিরহাট, পরে রয়েছে ফরিদগঞ্জ, মাদারীপুর, পরে যশোর, এইসব অঞ্চল ঘিরে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং সাথে ধমকা হাওয়া বয়ে যেতে পারে। ধমকা হওয়ার গতিবেগ থাকতে পারে প্রায় 44 কিমির মতো। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম উপকূল এলাকাও এরকম ধমকা হাওয়া বয়ে যেতে পারে প্রায় 42 বা 44 কিমির মতো। তো এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো বৃষ্টি কোন কোন জেলায় ভারী হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেটি আপনাদেরকে লাইভ টেকিনের মাধ্যমে এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আমরা চলে আসলাম বৃষ্টি মোড়ে। তো আজ দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার দিকে, দুপুর দিকে আসার পর দেখব কোন কোন জেলাতে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর 3টার দিকে। তো সেটি আপনাদেরকে লাইভ টেকিনের মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং রংপুর, পরে সিলেট, তো দেখতে পাচ্ছি আমরা সিলেটের সুনামগঞ্জ, পরে রয়েছে মৌলভীবাজার, পরে রয়েছে নেত্রকোনা, এইসব অঞ্চল হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বজ্রসহ। তাছাড়া দেখতে পাচ্ছি ময়মনসিংহ, পরে রয়েছে জামালপুর, পরে শেরপুর, পরে রয়েছে টাঙ্গাইল, এইসব অঞ্চল ঘিরে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তরবঙ্গে রংপুর, রংপুরে পরে গাইবন্ধা, পরে রয়েছে কুড়িগ্রাম, এইসব অঞ্চল হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি এবং রয়েছে এইসব অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বর্ষণ থাকতে পারে। তাছাড়া আমরা দেখব দেশের মধ্য অঞ্চলে ঢাকা, পরে কুমিল্লা, এসব অঞ্চলে কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছি আমরা এইসব অঞ্চলে আকাশ প্রায় মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়েছে এবং সাথে কিছুটা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, পরে কুমিল্লা এসব অঞ্চলে ঘিরে। তাছাড়া দেখতে পাচ্ছি খুলনা, পরে যশোর, ঝিনাইদহ, পরে হচ্ছে সাতক্ষীরা, এইসব অঞ্চলে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ এবং সাথে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে দুপুরের দিকে। তাছাড়া দেখতে পাচ্ছি বরিশাল, পরে রয়েছে মতিরহাট, পরে রয়েছে পিরিজপুর, পরে রয়েছে পটুয়াখালী এবং রয়েছে ভোলা, এইসব অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে এবং সাথে বজ্রসহ সাথে ধমকা হাওয়া বয়ে যেতে পারে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম সীতাকুণ্ড, পরে রয়েছে মহেশখালী, পরে রয়েছে টেকনাফ এবং রয়েছে বান্দরবন, এইসব অঞ্চল গ্রীষ্মে কিছুটা ধমকা হওয়া এবং হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর বা রাতের দিকে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, পরে রয়েছে 24 পরগনা, এসব অঞ্চল ঘিরে হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল বা রাতের দিকে এবং মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে সারাদিনই। তাছাড়া দেখতে পাচ্ছি দুই মেদিনীপুর, রয়েছে নদিয়া, পড়েছে বাঁকুড়া, এসব অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং ছিটেপোটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বা বিকেলের দিকে এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এসব অঞ্চলে। তো আমরা এই পর্যায়ে জেনে নেব ভারতের বিহারও এরকম বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুর বা বিকেলের দিকে। তো আমরা চলে আসব রাতের দিকে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, সেটি আপনারা এক নজরে দেখে নিন। তো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, মহেশখালী, পরে রয়েছে
চট্টগ্রাম, পরে রয়েছে খুলনা, বরিশাল, দেশের এসব বিভাগে আজ সারাদিনই ধমকা হওয়ায় বা হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও দেশের উত্তরবঙ্গে জেলাগুলোতে দুপুরের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এসব অঞ্চলে। তো নিম্নচাপটির বর্তমান অবস্থান দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যেটি কিছুটা দুর্বল হয়ে ভারতের মধ্য ভারতের এবং মহারাষ্ট্রের দিকে চলে যাবে। তো এর কারণে আগামী 18 তারিখ নাগাদ এবং বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের বাংলা জুড়ে। তো আমরা দেখতে পাচ্ছি আগামীকালও এরকম পরিস্থিতি থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি এবং ধমকা হওয়া বয়ে যেতে পারে দেশের উপকূলীয় এলাকাগুলোতে। তাছাড়া দেখতে পারবো আমরা বৃহস্পতিবার চলে আসার পরে দেখবো কোন কোন জেলাতে কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তো সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার থেকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে যাচ্ছে দুই বাংলা জুড়ে এবং হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের 8 বিভাগে। তো এই ছিল আজকের আবহাওয়া খবর এবং নিম্নচাপটি বর্তমানে অবস্থান করেছে গুজরাটের দিকে। তো এই ছিল আজকের আবহাওয়া খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।